নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি অ্যান্ড কলাবো শুনিথ আন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা এখন তোমাদের সামনে যে ক্লাসটি আনা হয়েছে সেটা তোমাদের যে রানিং ক্লাস চলছিল আপকামিং ভ্যাকান্সিসগুলোর জন্য তার পরবর্তী ক্লাস নিয়ে বন্ধুরা এখন তোমাদের সামনে কিন্তু যে ক্লাসটি আনা হচ্ছে তার আগের সমস্ত ক্লাস এবং পিডিএফ লিঙ্ক সহ যা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এবং তোমরা চাইলে সেখান থেকে আমাদের কম্বাইন্ড কোর্স সহ অন্যান্য ডব্লিউবি স্পেশাল যে সকল বুকগুলো সেগুলো কিন্তু অবশ্যই পারচেস করতে পারো তোমরা যারা যারা আমাদের আবাসিক কোচিং সেন্টার থেকেও প্রিপারেশন নিতে চাও তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এখন শুরু করতে চলেছি তোমাদের প্রথম প্রশ্নটি নিয়ে তো তোমাদের আজকের যে প্রথম প্রশ্নটি উঠে এসেছে সেটি হলো স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন কংগ্রেসের কর্মসূচি বন বর্জন আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা না চরম পন্থা অবলম্বন করা তে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি আইনসভায় প্রবেশ করে সরকারকে কিন্তু ভিতর থেকে আঘাত করাই হচ্ছে স্বরাজ্য দলের আসল উদ্দেশ্য ছিল ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিল এ ও হিউম অ্যালান অক্রাবেন হিউম যিনি কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত রাজা রামমোহন রায় সদীদাহ প্রথা ডাব্লিউসি ব্যানার্জি না এস এন ব্যানার্জি মনে রাখবে এস এন ব্যানার্জি অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছাব্বিশে জুলাই উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু সভা প্রতিষ্ঠা করেছিলেন বাংলার স্বাধীন সুলতানি পত্তন মানে শুরু কে করেছিল ইলিয়াস শাহ মুর্শিদ কুলি খা হোসেন শাহ না আলিবর্দি খা তো এর সঠিক উত্তর হল তোমাদের অপশন এ অর্থাৎ ইলিয়াস শাহ নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ গুলঞ্চ নয়নতারা বাসক না কলসিপত্র তো তোমাদের চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি অর্থাৎ কলসিপত্র হলো তোমাদের এখানে সঠিক উত্তর আলোক রসির প্রাথমিক রঙগুলো কী কী লাল সবুজ নীল হলুদ লাল নীল সবুজ হলুদ নীল লাল ছাই রঙ না উপরের কোনোটি নয় তো তোমাদের এখানে সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ লাল নীল সবুজ হলো তোমাদের এখানে সঠিক উত্তর মোটর গাড়ি যে ভিউ ফাইন্ডার সেটা কি একটা সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল দর্পণ এখানে উত্তল লেন্স তো তোমাদের ছয় নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হলো সেটা হলো তোমার অপশান সি অর্থাৎ উত্তর লেন্স হল তোমাদের এখানে সঠিক উত্তর লিওনাল মেসি যিনি বার্সেলোনা দলে খেলেন তিনি কোন দেশের নাগরিক আর্জেন্টিনা মেক্সিকো ব্রাজিল না ওড়ুগিয়ে সবাই যেন তোমরা ইনি হলেন আর্জেন্টিনার একজন নাগরিক উনিশশো তেরোর জানুয়ারিতে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের শতবার্ষিকী অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল কলকাতা চেন্নাই মুম্বাই না এর্নাকুনা এর্নাকুলামে তো সঠিক উত্তর হলো তোমাদের কলকাতাতে এর্নাকুলাম হলো তোমাদের কিন্তু কেরালার একটি শহর ঋতুপর্ণ ঘোষ তার জীবনে মোট কতগুলো জাতীয় পুরস্কার পেয়েছে চোদ্দো ষোলো আট না বারো তো তোমাদের সঠিক উত্তর হয়ে দাঁড়াবে অপশন ডি অর্থাৎ বারোখানা চাপ প্রয়োগ করে বরফ গলানো এবং পরে চাপ অবসরণ করে পুনরায় জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে তো এটা খুবই ইজি প্রশ্ন ওই উত্তর গলন কঠিনী ভবন পূর্ণশিলী ভবন নূর্ধ্বপাতন তার উত্তর হবে তোমাদের পূর্ণশিলী ভবন অপশান সি হলো হল উত্তর বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয় সমুদূতি সম্পন্ন অসমবেক সম্পন্ন অসমদতি সম্পন্ন সমবেক সম্পন্ন তো তোমাদের এগারো নম্বর প্রশ্নের উত্তর হল সমবেক সম্পন্ন হল তোমাদের এখানে সঠিক উত্তর মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কিছুটা তড়িৎ প্রবাহ রয়ে যায় প্রযুক্ত বল তখনও থেকে যায় অপকেন্দ্রিক বল কাজ করে না গতিঝাডের জন্য তো তোমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর হলো এটা কিন্তু গতিঝাডের জন্য এইটা হয়ে থাকে নিম্নলিখিতদের মধ্যে কার সংসদের সদস্য হয়েও সংসদে ভাষণ দেওয়ার অধিকার আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সলিটিটার জেনারেল অফ ইন্ডিয়া ভারতের প্রধান বিচারপতি না মুখ্য নির্বাচন কমিশনার তো তোমাদের তেরো নম্বর প্রশ্নের উত্তর হল অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যিনি কিন্তু সংসদের সদস্য না হয়েও কিন্তু সংসদে ভাষণ দেওয়ার অধিকার আছে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের অনুপস্থিতির সময় নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতির কার্য করে থাকে লোকসভার স্পিকার রাজ্যসভার উপসভাপতি উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি না উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি তোমাদের চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়মূর্তি অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজ ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালনা কে করে থাকে ভারতের প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ না লোকসভার উপাধ্যক্ষ না অধ্যক্ষ তো সঠিক উত্তর হবে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার ডিটারজেন্ট জলকে দূষিত করে এতে কার্বোনেট নাইট্রেট সালফেট না ফসফেট আছে তো তোমাদের ষোলো নম্বর প্রশ্নের উত্তর হলো তোমাদের এখানে অপশান ডি অর্থাৎ ফসফেট এখানে আছে কোনটি কৃত্রিম শিল্প বলা হয়ে থাকে লাইলন রেওন টিরিলিন না পলিথিন তো তোমাদের সতেরো নম্বর প্রশ্নের উত্তর হলো রেওন সো অপশন বি হলো তোমাদের এখানে সড়গোত্তর পরীক্ষাগারে প্রথম যে জৈব যৌগ প্রস্তুত করা হয়েছিল সেটা কে করেছিল করেছিল হোলগার কোনটা মিথেন বেঞ্জিন ইথাইল না ইউরিয়া তো সঠিক উত্তর হবে ইউরিয়া রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ কে করে থাকে কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি গ্রামীণ ঋণ নীতি সুদ সংক্রান্ত নীতি না সরকারি আয় ব্যয় সংক্রান্ত নীতি তো তোমাদের উনিশ নামে প্রশ্নের সঠিক উত্তর হল সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল কে রক্ষা করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থমন্ত্রক না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অব অর্থাৎ এক্সিম ব্যাঙ্ক তো তোমাদের কুড়ি নাম প্রশ্নের সঠিক উত্তর হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে থাকে অর্থবিল কেবলমাত্র নিহিত স্তরে উত্থাপিত হতে পারে পার্লামেন্টের যে কোনো স্তরে কেবলমাত্র লোকসভায় রাজ্যসভায় না যৌথ হতে তো কেবলমাত্র কিন্তু লোকসভায় অর্থবিল উপ মানে উপস্থাপিত হতে পারে শিঙ্কোনো গাছ চাষ প্রধানত কোথায় হয়ে থাকে মংপু মোসুম দার্জিলিং কালিম্পং না বক্সার সো ইজি কোয়েশ্চিন মংপু কিন্তু শিঙ্কোনো চাষ হয়ে থাকে কোনটি প্রোটোজোয়া নয় হাইড্রা ইউগুলি অ্যামিবা না প্যারাসিমিয়াম তো সঠিক উত্তর হলো হাইড্রা কিন্তু কোনো প্রোটোজোয়া নয় বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই প্রোটোজোয়া মানুষের তৈরি প্রথম ধাতু কোনটা বা আবিষ্কৃত লোহা সোনা রূপা না তামা তো তোমাদের চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হল তামা হলো তোমাদের এখানে সঠিক উত্তর রন্থম্বর ছিল মুঘলদের প্রাসাদ রাজপুতদের দুর্গ খলজিদের রাজধানী না বৌদ্ধদের তীর্থস্থান তো তোমাদের পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হলো রাজপুতদের দুর্গ হল তোমাদের এখানে উত্তর নিচের কোন গ্যাসটি একটি ফুটবলের ব্লাডার থেকে সবচেয়ে দ্রুত বেগে বেরিয়ে যেতে পারে হিলিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তো তোমাদের ছাব্বিশ প্রশ্নের সঠিক উত্তর হল হাইড্রোজেন ফুটবলের ব্লাডার থেকে সবচেয়ে দ্রুত বেরিয়ে যেতে পারে নিচের কোনটি একটি প্রাকৃতিক নাম ক্রিশিয়াল ভায়োলেট অ্যানিং ব্লু অ্যালিজারিন না ফেলন প্যাথালিন তোমার সাতাশ প্রশ্নের সঠিক উত্তর হল অ্যালিজারিন হলো একটি প্রাকৃতিক নাম বাকিগুলো কিন্তু প্রত্যেক কৃত্রিম সৌদি আরবের মুদ্রার নাম কি রিয়াল স্টার্লিং ডলার না তো তো সৌদি আরবের ডলার হলো তোমাদের রিয়াল ব্যালিস্টিক লাভা পাওয়া যায় ডেকান ট্র্যাপে হিমালয় গাঙ্গেয় ও ভাইকায় না উত্তর পূর্ব ভারতে তো তোমাদের উত্তর হল ব্যালিস্টিক লাভা পাওয়া যায় তোমাদের ডেকান ট্র্যাপে পার্বত্য অঞ্চলে পর্বতের ঢালে ধাপ কেটে ভূমি সংরক্ষণের যে পদ্ধতি তাকে কী বলা হয় কুটার প্লাউডিং কভার প্ল্যান্টিং স্ট্রিপ ক্রপিং না টেরাসিং তো উত্তর হল তোমাদের টেরাসিং এটাকে বলা হয়ে থাকে তো বন্ধুরা আজকে যে তোমাদের তিরিশখানা প্রশ্ন ছিল আজকে ছিল খানা প্রশ্নের সেট ছিল তোমাদের এতটাই তোমাদের প্রত্যেকটা কিন্তু কাজের যে বিষয়গুলো সেগুলো ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন যারা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি নোটিফিকেশান বেলটি অন করে দিও এবং ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না তোমরা যে সকল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এডুকেশনাল গ্রুপে যুক্ত আছো ভিডিওগুলো কিন্তু ডেফিনেটলি শেয়ার করো বন্ধুরা তোমরা যারা যারা এখনও আন একাডেমি প্লাস জয়েন করনি তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া যে লিঙ্ক অর্থাৎ স্মার্ট গ্যালাক্সি এই স্মার্ট গ্যালাক্সি টাইপের মধ্যে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট নেই কিন্তু অবশ্যই ডাব্লিউ যে তোমরা প্লাস ক্রস তারা অ্যানাকাডেমির সেটা কিন্তু অ্যাভেল করতেই পারো সেখানে তোমাদের কিন্তু বিভিন্ন গুণ্যমান্য যারা টিচার রয়েছেন প্রত্যেকটা অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু সেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচারের মধ্যে দিয়ে কিন্তু ক্লাস করানো হয়ে থাকে তোমরা কিন্তু ডেফিনেটলি সেটা পারচেস করতে ভুলবে না এবং অবশ্যই সেটা নেবার সময় ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে স্মার্ট গ্যালাক্সি কোডটা কিন্তু ইউজ করতেও ভুলো না তো বন্ধুরা আজকের মতো তোরাই পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে কালকে পুনরায় দেখা হবে নমস্কার